তোমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, এই এত রাতে কোথায় যাবে? হঠাৎ করে একটা দরকারি কাজ এসে পড়েছে, তাই আমাকে। ও সে কি কথা, কিছু না খেয়ে চলে যাবে? না না না, কিছু অন্তত একটু মুখে দিয়ে। হ্যাঁ, একটু কিছু মুখে দিয়ে যাও। প্রদীপ, তুমি একটু খাইয়ে ছাড়বে? না খাইয়ে ছাড়ো, খেয়ে নাও। না না, আমি বরং ফিরে এসে খাবো। আসলে অনেক দেরি হয়ে গেছে, আমাকে কাজটা সেরে আসি। আসি আমি। কি ব্যাপার কিষাণ, তুমি কি আত্মহত্যা করবার প্ল্যান নিয়েছিলে নাকি? চলে কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? হ্যাঁ, শেষে একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে শেষ করে দেবে? মামা, আপনি মিথ্যে ভয় পাচ্ছেন। জয়কালী, ভয় পাচ্ছি না ভাগ্নে, ভয় পাচ্ছি না। আজকালকার ছেলে মেয়েদের কোনো বিশ্বাস নেই। কিছু করতে পারুক আর না পারুক, সেন্টিমেন্ট আছে একেবারে ষোলো আনা। হ্যাঁ দেখো বাবু, আর যাই করুক, মরতে চড়তে যেন যেও না। মরবো, নিজেকে শেষ করে দেওয়া অত সহজ নয়। কিছু বলেছে তোকে? কি রে বল, কিছু বলেছে? অনেক কিছু বলেছে। আমি যে কিষানুকে ভালোবাসি, কিষানু আমায় ভালোবাসে, সেটা মেজদি সহ্য করতে পারছে না। আমাকে অনেক কথা বলেছে, ওর মুখে যা এসেছে ও তাই বলে গেছে রে। তুই কিছু বলিসনি? কি বলতাম, এতদিন পর মেয়েটা এ বাড়িতে এসছে, তাছাড়া আমি আমি ওকে কি বলবো রাই। হ্যালো মীরামা, মীরামা আমি দোয়েল বলছি। হ্যাঁ রে দোয়েল, বল। তুমি কি করছো মীরামা? কি আর করছি, তোর বাবাকে পাহারা দিচ্ছি। বাবা কেমন আছে গো? ওই একই রকম রে, এত এতক্ষণ ধরে দোয়েল কোথায়, দোয়েল কোথায়, দোয়েলকে ডেকে দাও এই করছিল, এইসবে ঘুমোলো। তুমি ঠিক বলছো তো, সত্যি বলছো তো মীরামা, বাবা ঠিক আছে তো? বাবার সম্বন্ধে মেয়ের কাছে মিথ্যে বলতে পারি? আর শোন, তুই দুদিনের জন্য গেছিস, এসব দুশ্চিন্তা ত্যাগ কর, বুঝলি? কদিন বোনের বিয়েতে একটু প্রাণ খুলে মজা কর, কেমন? ঠিক আছে। ওরে তাড়াতাড়ি কর, এই সুকুতে রাত কাবার হয়ে যাবে। হয়ে যাবে কাকিমা। ও নীলা, এই নে মেহেন্দি। এনেছো? সুন্দর করে পরিয়ে দেবে কিন্তু রাইকে। হাতে মেহেন্দি পড়লে তো বরের নাম লিখতে হয়। কি রে রাই, তোর বরের নাম কি? কৃষাণু। খুব সুন্দর নাম অনিমেষ, অতটা তো লিখতে পারবে না, তুমি শুধু অ লিখে দাও, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি পড়িয়ে দাও, তারপরে আমাকে পড়াবে কিন্তু। এ বাবা, যাই হাত থেকে ধুয়ে আসি। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোরা না একটা ইয়ে নিয়ে এত সময়। আরে আসছি, করি দাঁড়াও। এই অপু, তুই মেহেন্দি পড়বি না? আমি কি যে তুমি বলো, মানে সত্যি তুমি মানে, আরে ও হচ্ছে বাড়ির বড় মেয়ে, ওদের সবার বড় দিদি, কত কাজ না ও। ও যদি হাতে মেহেন্দি পরে বসে থাকে, কাজগুলো কে করবে বলো? তাই তো, তা অবশ্য ঠিক। বাহ, রায়ের হাতে মেহেন্দিটা খুব সুন্দর দেখাবে। মেহেন্দির রং যত লাল হয়, বরের ভালোবাসা তত গাঢ় হয়।